আজ আমি কেজি 12 হিন্দি পড়াচ্ছি। আজ তোমাদের হবে পৃষ্ঠা 15। পৃষ্ঠা 15-তে কি আছে? না চ দিয়ে কিছু শব্দার্থ আছে। প্রথমে আমি শব্দার্থগুলো লিখবো, তারপরে শূন্যস্থান পড়াবো। তাহলে শব্দার্থগুলো তোমরা একটু ভালো করে দেখো। চরখা, চরখা মানে কি? না চরখা মানে হচ্ছে চরকা। হিন্দি সংখ্যা বানান আমরা আগে 10 পর্যন্ত শিখেছি, আজ 11 থেকে শুরু করছি। দেখো এটা বানান করে লিখলে কি হবে? না এটা হবে গয়ে জফল আকার র হ গাঢ়। এরপর দেখো এটা বানান করে লিখলে কি হবে? না এটা হবে বয়াকার র হ
এটা পালন করে লিখলে কি হবে? না, এটা হবে তয়েকার র হ ১৩ হ। এটা লিখলে হবে ছয় দ হ ১৪ হ। এটা পালন করে লিখলে কি হবে? না, এটা হবে প